হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ বলেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসি বুঝেন তো, যে হাদিসে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ বলেছেন, সেই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দররি ফাতাদুরুনি, হে আমার বান্দারা, তোমাদের এখনও ওই সামর্থ্য হয়নি যে তোমরা আমার ক্ষতি করতে চাইলে আমার ক্ষতি করতে পারবে। হে আমার বান্দারা, তোমাদের এখনও সেই সামর্থ্য হয়নি যে আমি আল্লাহ আমার কোনো উপকার করতে চাইলে আমার কোনো উপকার করতে পারবে। জেনে রাখো হে আমার বান্দারা, ইয়া ইবাদি, জেনে রাখো হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম ব্যক্তি আদম থেকে নিয়ে শুরু করে আখিরাকুম, তোমাদের শেষ ব্যক্তি কিয়ামত পর্যন্ত, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের সমগ্র মানব জাতি এবং সমগ্র জিন জাতি যদি একত্রিত হও, কানু আলা আতকা কলবি আহাদিকুম, সারা পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো হয়ে যাও। সারা পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ বলতেছেন, পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমগ্র মানব জাতি, সমগ্র জিন জাতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার হয়ে যায়। এখানে উপস্থিত সবাই কার মতো পরহেজগার হয়ে গেছে? আল্লাহ রাসূলের মতো পরহেজগার হয়ে গেছে। সারা পৃথিবীর 600 কোটি মানুষ কার মতো পরহেজগার হয়ে গেছে? আল্লাহ রাসূলের মতো পরহেজগার হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি মুহাম্মদের মতো পরহেজগার হয়ে যায়, তা আমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে। আল্লাহু আকবার। মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তোমাদের এই সকল মানুষের এত পরহেজগার হয়ে যাওয়া আমার রাজত্বে সরিষা সমপরিমাণ কোনো কিছু বৃদ্ধি করতে পারবে না। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন? ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, যদি পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ, সকল জিন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের মতো হয়ে যায়, সবাই যদি ফেরাউন হয়ে যায়, সবাই যদি ইবলিস শয়তানের মতো হয়ে যায়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যদি ইবলিসের মতো শয়তান হয়ে যায়, তাহলে আমি আল্লাহ আমার রাজত্বে সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন। সারা পৃথিবীর সব মানুষ খারাপ হয়ে গেলেও আল্লাহর কোনো যায় আসে না, আর সারা পৃথিবীর সব মানুষ 24 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন এই সব কিছু থেকে মুখাপেক্ষী। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী, যে হে আমার বান্দারা, তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষ যদি এক মাঠে জমা হও, সব জিন যদি ফি সাঈদিন ওয়াহিদিন এক মাঠে জমা হও, খোলা মাঠ যেখানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ উপস্থিত আছে, পৃথিবীর সব জিন উপস্থিত আছে, সবাই যদি এক খোলা মাঠে উপস্থিত হও, ওয়াসআলুনি মাসআলাতাকুম ওয়াসআলতুমুনি মাসআলাতাকুম ওয়াতাসআলুনি মাসআলাতাকুম, আর তোমরা তোমাদের যার যা চাওয়ার তা আমার নিকটে চাও, কারো 10 তলা বাড়ি চাই, কারো 100 বিঘা জমি চাই, কারো 100 কোটি টাকা চাই, এক মাঠে জমা হয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি নিজের নিজের যা যা চাওয়ার আছে তা আল্লাহর নিকটে চায়, আল্লাহ বলছেন আমি যদি ওই মাঠেই তাদের সকলের চাওয়াকে পরিপূর্ণ করে দিই, সকলের চাওয়াকে দিয়ে দিই, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, যে যা চাইবে আমি আল্লাহ উপস্থিত ওই মাঠেই তাকে তা দিয়ে দিব, যার 100 বিঘা জমির দরকার দিয়ে দিব, যার 10 তলা বাড়ির দরকার দিয়ে দিব, যার এসি ফ্রিজ দরকার দিয়ে দিব, যার কোটি টাকা দরকার তাকে তা দিয়ে দিব, যদি দিয়ে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইন্দি, তাহলে একই সাথে এত মানুষের চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তা থেকে অতটুকুও কমবে না যতটুকু একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁই সমুদ্র থেকে উঠিয়ে নিলে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আমার ধনভাণ্ডারে ততটুকুও কমতি সৃষ্টি হবে না।